হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গ্লিম নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে এসেছি। তো গুরুত্বপূর্ণ আপডেট এই, আমরা আসলে গ্লিম নেটওয়ার্ক মাইনিং অ্যাপসে এতদিন ধরে কাজ করছি, সেই কাজের এখন কিন্তু উইথড্রোর আপডেট চলে এসেছে, ঠিক আছে। আমি আপনাদের যদি গ্লিম নেটওয়ার্ক অফিসিয়াল টুইটার চ্যানেলে গিয়ে দেখাই, তো এখান থেকে দেখেন তারা কিন্তু একদিন আগে একটা টুইট করছে, এখানে দেখেন কি বলছে, আপডেট এয়ারড্রপ উইথড্রল টু স্টার্ট ইন লেস দেন 24 আওয়ার্স। অর্থাৎ এটা কিন্তু গতকালকে এখানে আপডেট দিছে, অর্থাৎ এখানে কিন্তু 24 ঘন্টা হয়ে গেছে, এখানে আপনি এখন উইথড্রো করতে পারবেন। আর এখানে দেখেন কি বলছে, মিনিমাম স্টেক অ্যামাউন্ট রিডিউস টু 500 গ্লিম। অর্থাৎ এখানে আপনার যত পরিমাণে গ্লিম কয়েন মাইনিং করা আছে, তার কিন্তু 500 গ্লিম টোকেন কি হবে, আপনার কিন্তু স্টেকিংয়ে অটোমেটিক কেটে নেবে, এই ব্যাপারে তারা কিন্তু ওখানে বলে দিছে, ঠিক আছে। তারপর এখানে দেখেন কি বলছে, কনভার্সেশন অফ ওল্ড টোকেন টু নিউ কন্ট্রাক্ট ইজ লাইভ অ্যাগেন। অর্থাৎ আপনাদের যাদের যাদের আসলে এখানে প্রিসেলে পার্টিসিপেট করছিলেন, তারা অবশ্যই কিন্তু যে ওল্ড কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে আপনারা সব করে নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রিসেলে পার্টিসিপেট করিও নাই, কিংবা আমার গ্রুপে আমি আপনাদের সাথে শেয়ার করি না, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এই জিনিসটা দেখাচ্ছি না, আমি আপনাদের সাথে শুধুমাত্র এখান থেকে উইথড্রো করবেন সেই জিনিসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আপনি যখন গ্লিম নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের আসবেন, তো এখান থেকে আসার পর এখান থেকে এয়ারড্রপটা ক্লিক করুন, ক্লিক এয়ারড্রপ। তো এয়ারড্রপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে, গ্লিম নেটওয়ার্ক এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো আপনার কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউশন লাইভ দেখাচ্ছে, আর এখানে কিন্তু আপনি এই কাজটা এখনও 37 দিন 20 ঘন্টা 48 মিনিট পর্যন্ত সময় আছে, আপনি অনেক ধীরে ধীরে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দেখার সাথে সাথেই করে রাখবেন, কেননা কোন সময় কোন প্রজেক্টে উইথড্রো দেয় আবার কোন সময় বন্ধ করে দেয় এটা আসলে কেউ বলতে পারে না, ঠিক আছে। তো এখান দেখেন কি বলছে, কমপ্লিটেড সোশ্যাল ভেরিফিকেশন কেওয়াইসি ভিউন, অর্থাৎ এটা কিন্তু আমার কমপ্লিট। তারপর এখান দেখেন কি বলছে, রেফার অ্যাটলাস 10 ইউজার্স টু উইথড্রল 50% অফ ইউর ব্যালেন্স। অর্থাৎ আপনি যদি 10 জনকে মিনিমাম রেফার করেন, সেক্ষেত্রে আপনার যে ব্যালেন্স আছে তার 50% ব্যালেন্স আপনি কিন্তু উইথড্রো করতে পারবেন, ঠিক আছে। আর এখান দেখেন কি বলছে, ফিল আপ ইউর পলিগন অ্যাড্রেস ফর এয়ারড্রপ ট্রান্সফার। অর্থাৎ এখানে এর আগের ভিডিওতে আমি আপনার সাথে দেখাইছিলাম যে কীভাবে আসলে পলিগন রিসিভ অ্যাড্রেস এখানে মেটামাক্সের সাথে সেট আপ করতে, এটা কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে। তো যারা যারা এখানে স্টেপ বাই স্টেপ দেখছেন তারা তো এগুলো পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার ব্যালেন্সটা একটু চেক করি আসলে কত কি ব্যালেন্স আছে। আমি যদি এখান থেকে ওয়ালেটে ক্লিক করি, ক্লিক ওয়ালেট, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু $18.33 পর্যন্ত এখানে আছে, ঠিক আছে। আমি যদি এখানে মেনে ক্লিক করি, তো মেনে ক্লিক করলে আমার কিন্তু এখানে 2274টা গ্লিম, যার ভ্যালু কিন্তু $18.20, ঠিক আছে। তো যাই হোক, আসলে $10 দুঃখ $5 দুঃখ কাজ করছি, সেক্ষেত্রে এই আপডেটগুলো করতে হবে এবং ভিডিও শেয়ার করতে হবে, ঠিক আছে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন গ্লিম নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটা প্লে স্টোর থেকে আপডেট করবেন, তো আপডেট করার পর আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে এয়ারড্রপ, আপনি সরাসরি এয়ারড্রপটা ক্লিক করুন, ক্লিক এয়ারড্রপ। তো এয়ারড্রপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনি কি এখান থেকে সরাসরি এই প্রথমে এখানে যেটা ক্লিক, তো এখানে ক্লিক করলে এখান থেকে আপনার রেফার করলে কিভাবে কি ডিস্ট্রিবিউশন করবে সেইটার কিন্তু একটা হিসাব নিকেশ আছে, তো এটা কিছু করার দরকার নেই। তো আপনারা কি করুন, এখানে আসার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশন, আপনি কি এখানটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এরকম একটা অপশন চলে আসবে, এখান দেখেন কি বলছে, উইথড্রল কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ চেক ইউর ইনবক্স স্প্যাম ফোল্ডার অ্যান্ড এনি আদার ফোল্ডার্স ফর ইট। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আপনার ইমেলটা খুব সুন্দর একটা কোড যাবে, সেটা কিন্তু হয়তো ভেরিফাই করা লাগবে। তো আমি এখানে ওকে তারা ক্লিক করব, তো এখান থেকে চলে যাবো সরাসরি আমার ইমেলে। তো বন্ধুরা দেখতেছেন গ্লিম নেটওয়ার্ক থেকে আমার কিন্তু একটা মেল দিয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখান থেকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু তারা এখানে একটা কোড দিয়েছে, আমি কি করবো এই কোডটা এখান থেকে টাচ করে কপি করবো, ঠিক আছে। তো কোডটা কপি করার পর আপনি আবার চলে যান গ্লিম নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতর। তো এখানে আসার পর আপনি কি বলুন, এখান থেকে এই যে পেস্ট আছে এখানে একটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি বলুন, এখান থেকে এই যে কোডটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি কিন্তু আবার একটু সেলে মিলিয়ে নিতে পারেন, তো আমার কোডটা হয়েছে MQP লাস্টে, তো আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেওয়ার পর আমি কী করবো, এখান থেকে এই এখানে একটা রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আশা করা যে আমার কিন্তু এটা কাজটা হয়ে যাবে। তো একটু সময় ওয়েট করেন, দেখি আসলে এখানে কী আসে। তো ফাইনালি দেখেন আমাকে এখানে কি বলছে, ওয়েল ডান, থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট ইউর রিকোয়েস্ট, আমার কিন্তু 682.something গ্লিম কয়েন আমাকে কিন্তু দেবে, ঠিক আছে। এখান থেকে কি বলছে, ফরম দ্য এয়ারড্রপ ব্যালেন্স হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, ঠিক আছে। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আমার কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে, ওয়েট করলে খুব সম্ভবত আমাকে এটা উইথড্রো তারা করে দেবে। এভাবে কিন্তু আপনি এই কাজটা করবেন এবং এখান থেকে উইথড্রো রিকোয়েস্টটা সাবমিট করবেন, ঠিক আছে। ফাইনালি এখানে ক্লোজ দেবেন, তো ক্লোজ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু কাজটা শেষ। আমি যদি ফাইনালি আবারটা এয়ারড্রপে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি
যদি পুনরায় এখান থেকে রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে, ইউ হ্যাভ অলরেডি টোকেন ফর অন দিস রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে আমি কিন্তু উইথড্র করে ফেলছি। ঠিক আছে, তো যাই হোক ফাইনালি আমি আসলে দেখি এখান থেকে আমার মেইন ওয়ালেটে আসছে কিনা, উইথড্রটা হয়েছে কিনা, কত সময় লাগে। তো আমি যদি এখান থেকে ওয়ালেটটা ক্লিক করি, ক্লিক ওয়ালেট, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে মেনেটা ক্লিক করি, ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু গালিমটার সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু এখানে 50% হয়ে গেছে। তো এটা এখন দেখি আসলে এখান থেকে উইথড্র করা যায় নাকি কিংবা কনভার্ট করা যায় কিনা। তো আমি যদি এখানেটা ক্লিক করি, ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে উইথড্রতে একটা ক্লিক করি, ক্লিক উইথড্র, তো উইথড্রতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার কিন্তু ডলারটা শো করতেছে, বাট এখানে কিন্তু উইথড্রর জন্য অ্যাভেলেবেল জিরো। ঠিক আছে, তো এখানে এই মুহূর্তে আপনি শুধুমাত্র উইথড্র করে এখানে অ্যাভেলেবেল অর্থাৎ মেইন অ্যাকাউন্টে আনতে পারবেন, বাট এটা কিন্তু এই মুহূর্তে উইথড্র করতে পারবেন না, কেননা এখানে এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন হবে আরও 37 দিন পর্যন্ত। ঠিক আছে, তো পরবর্তীতে আশা করে যে আমরা এখান থেকে এই যে ডলার আছে এই ডলারটা এখানে বসাই, অর্থাৎ গ্যালেমটা যখন এখানে অ্যাভেলেবেল হবে তারপরে আমরা কিন্তু এখান থেকে অন্য যে কোনো জায়গায় এটা উইথড্র করে বাই সেল করতে পারবো। ঠিক আছে, এর জন্য আপনাকে আরও 37 দিন মিনিমাম ওয়েট করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিও শেষে একটা কথা হলে, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর পর্যায়ে সম্প্রদান্ত অবশ্যই কনভার্সেশনটা কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।